আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যা আপনারা হয়তো আগে থেকে জানেন, আবার অনেকে জানেন না। সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, দেখি আপনারা কেমন জানেন কি পারেন। ইন্টেরিয়রের বাংলা অর্থ হচ্ছে অন্দরসজ্জা, বা ঘরের মধ্যে যে সাজসজ্জা করা হয় একেই বলা হয় হচ্ছে ইন্টেরিয়র। আমরা সাধারণত অন্দরসজ্জা বলতে ঘরের ভেতরে জাঁকজমক অথবা চাকচিক্যকেই বুঝি, কিন্তু বাস্তবে অন্দরসজ্জার ব্যাপকতা অনেক বেশি। শুধুমাত্র আসবাব অথবা ঘরের আর্কিটেকচারই নয়, অন্দরসজ্জায় ব্যবহৃত হয় আরও অনেক কিছু। আপনার বাড়ি ছোট বড়, গ্রামীণ বা শহুরে যেমনটাই হোক না কেন, অন্দরসজ্জা হওয়া চাই সুন্দর এবং রুচিশীল। সেই লক্ষ্যে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব অন্দরসজ্জার বিস্তারিত নিয়ে। কেন সাজাবেন আপনার ঘর? অন্দরসজ্জা আপনার দৃষ্টিতে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে না হলেও এর প্রয়োজনীয়তা নেহাত কম নয়। আচ্ছা, ভাবুন তো, আমরা ব্যক্তি জীবনে নিজেদের ব্যক্তিত্ব এবং রুচি ফুটিয়ে তোলার জন্য কী কী করতে থাকি? আমরা ভালো মাপের এবং সময়ের সাথে চলসয়ে উন্নত মানের জামা জুতা পরার পাশাপাশি বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ এবং মেকআপ ব্যবহার করে থাকি। যে কোনো প্রয়োজনে বাইরে গেলে আমরা যেমন নিজেদের যতদূর সম্ভব প্রেজেন্টেবল করে তোলার চেষ্টা করি, তেমনি আমাদের ঘরের ক্ষেত্রেও আমাদের রুচি এবং নান্দনিকতার বহিঃপ্রকাশ হিসেবে অন্দরসজ্জার প্রয়োজন। বাড়িতে অতিথি আসলে আপনার অন্দরসজ্জার মান এবং সৌন্দর্যের তারিফ পাবেন, ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব এবং রুচি। একই সাথে দীর্ঘ ক্লান্তিকর দিন শেষে ঘরে ফিরে অন্দরসজ্জার রূপ দেখে আপনার ক্লান্তিও ম্লান হয়ে যাবে অনেকটাই। কিভাবে সাজাবেন আপনার ঘর? ঘর সাজানোর জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার পছন্দ অনুযায়ী এবং রুচিতে মেলে এমন সব বন্দোবস্ত করে আপনি সহজেই ঘর সাজাতে পারেন। ঘর সাজানোর সময় কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে। এক, ঘরের রং। আপনার ঘরটি যদি তুলনামূলক ছোট হয় তাহলে সবসময় খেয়াল রাখা উচিত যেন দেয়ালের রংটি হয় একটু হালকা ধরনের, তাহলে ঘরের আয়তন বেশ বড় মনে হবে। একই সাথে খেয়াল রাখুন যেন ঘরের ছাদেও রং করা হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ ঘরের একটি নির্দিষ্ট থিম ফুটে উঠে দিবে এক নতুন মাত্রা। দুই, আলোকসজ্জা। ঘরের আলো কীভাবে নিয়ন্ত্রণ করবেন তা নির্ভর করে সম্পূর্ণ আপনার টেস্টের ওপর। আপনি চাইলে এলইডি ল্যাম্পশেড বা ঝাড়বাতি এসব দিয়েও ঘর আলোকিত করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন আলোর রং যেন আপনার ঘরের আসবাবপত্র এবং পর্দার সাথে মানানসই হয়। খুব বেশি ওয়ার্ম আলোতে অনেক অস্বস্তি হতে পারে, কাজে এ ব্যাপারে সাবধান হতে হবে। তিন, অনুপাতের হিসাব রাখা। অন্দরসজ্জার ক্ষেত্রে অনেকে অনুপাতের হিসাবের বিষয়টি খেয়াল রাখেন না। শৈল্পিক দিক বাদ দিলেও ন্যূনতম সৌন্দর্য বজায় রাখতে হলেও এই কাজটি করাও খুবই জরুরি। ছোট্ট একটি ঘরে কিং সাইজের বেড অথবা বিশাল বড় একটি ডাইনিং রুমে ছোট রাউন্ড টেবিল খুবই বেখাপ্পা লাগাই স্বাভাবিক। চার, ঘরের জানালা এবং আলো। ঘর সাজানোর ক্ষেত্রে ঘরের জানালার সাথে আসবাবের অবস্থান এবং আলো কীভাবে ঘরে প্রবেশ করছে তা খেয়াল রাখা খুবই জরুরি। দেখা গেল আপনার জানালার একাংশ ওয়ারড্রোব কিংবা আলমারির কারণে ঢেকে গেল, সেক্ষেত্রে আপনি যেমন আলো বাতাস থেকে বঞ্চিত হবেন তেমনি তা দেখতেও লাগবে দৃষ্টিকটু। তেমনি জানালার সাথে পড়ার টেবিল অথবা খাটের অবস্থান এমনভাবে হওয়া উচিত যেন ঘুম বা পড়ার সময় চোখে সরাসরি আলো না পড়ে অথবা পর্যাপ্ত আলো না আসায় ছায়াই ঢেকে থাকে। এখন আমরা আলোচনা করব ঘর সাজানোর খুঁটিনাটি বিষয় নিয়ে, কীভাবে আমরা ঘরগুলো সুন্দর করে সাজাতে পারি। ক্যানভাস দিয়ে অন্দরসজ্জা। বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন বা অন্দরসজ্জায় ক্যানভাস ফ্রেমিং অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি অংশ। যাদের শখ ঘর সাজানো তাদের পছন্দের শুরুতে সাধারণত থাকে নানা রকম বাহারি আসবাব, শোপিস এবং ভ্যানিটি আইটেম। অনেকে এগুলোর পাশাপাশি বিভিন্ন রকম পেন্টিং এবং আর্ট ওয়ার্কও রেখে থাকেন, কিন্তু অন্দরসজ্জার জগতে ক্যানভাস ফ্রেম মন একটি এমন বস্তু যা পৃথিবীব্যাপী বেশ প্রচলিত এবং জনপ্রিয়, কিন্তু তা সত্ত্বেও কোনো এক কারণে বাংলাদেশে ক্যানভাসের প্রচলন খুবই কম। কিন্তু মজার বিষয়, আন্ডাররেটেড এই হোম ডেকোর আইটেমটি অন্যান্য হোম ডেকোর আইটেম থেকে দামে তুলনামূলক যথেষ্ট কম এবং ঘর সাজানোর ক্ষেত্রে যথেষ্ট উপযোগী। বাড়ি সাজানোর সময় সবাই চায় বাড়ির দেয়ালের ফাঁকা অংশগুলো যতটা সম্ভব দৃষ্টিনন্দন কিছু দিয়ে ভরিয়ে দিতে, যাতে অতিথি বা নিজের চোখ পড়ে তাতে। এক্ষেত্রে পেন্টিং, ওয়াল হ্যাং, ওয়ালপেপার এইসব ব্যবহার করা হলেও দেখা যায় বেশ বড় একটা অংশ কভার করতে গেলে খরচাটা অনেক বেশি পড়ে যায়। সেক্ষেত্রে ক্যানভাস ফ্রেম ব্যবহার করলে খুব অল্প খরচে বড় সাইজের বা অনেকগুলো প্যানেলের একটি ক্যানভাস সেট দিয়ে বেশ খানিকটা জায়গা কভার করা সম্ভব। ক্যানভাসের সবচেয়ে বড় সুবিধাগুলো হচ্ছে এগুলো বেশ টেকসই, একবার নিয়ে নিলে নিশ্চিন্তে 8-9 বছর কোনো রকম ঝামেলা ছাড়াই ব্যবহার করা সম্ভব। এছাড়া নিজের রুচি মোতাবেক চাইলে এই বিখ্যাত কোনো শিল্পীর আর্ট ওয়ার্ক, পছন্দের কোটেশন, পবিত্র ধর্মগ্রন্থের বাক্য, প্রাকৃতিক দৃশ্যের ছবি ইত্যাদি যোগ করা সম্ভব। অর্থাৎ ক্যানভাস পুরো দস্তুর আপনার পছন্দসই বিষয়াদি নিয়ে আপনি খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন অথবা খুঁজে বের করে কিনতে পারেন। ক্যানভাসে আরও একটি মজার সুবিধা হচ্ছে এতে ড্রিল করার মতো সমস্যা নেই। এখন বাজারে অনেক ক্যানভাস ব্র্যান্ড নিজস্ব এক প্রকার অ্যাডহেসিভ দিয়ে দেয় যা দিয়ে দেয়ালে খুব সহজে ক্যানভাস ঝুলানো সম্ভব। বাসা সাজানোর ক্ষেত্রে ক্যানভাসের সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো রুমেই, তা হোক বসার ঘর বা ডাইনিং কিংবা শোয়ার ঘর, যেখানে খুশি যেখানে লাগাতে পারেন। এমনকি দরজার ওপরও ক্যানভাস লাগালে তা দেখতে বেশ গোছালো এবং সিমসাম মনে হয়। কাজে যারা ঘর গোছাতে এবং সাজাতে যান কিন্তু এর পিছনে খুব বেশি সময় চাইলেও দিতে পারেন না, তাদের জন্য ক্যানভাস সেটের কোনো বিকল্প হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘর সাজানোর নিয়ম। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আপনার সুস্থ এবং সুন্দর জীবন যাপন কামনা করি।
আর প্রিয়জনকে ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।